আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেরি পেরি চিকেনের সসের একটি রেসিপি। এই পেরি পেরি চিকেন খেতে খুবই মজা। তো এই সসটা যদি বাসায় বানানো থাকে তাহলে খুব সহজেই আমরা পেরি পেরি চিকেনটা তৈরি করতে পারি। বেসিক কিছু উপাদান দিয়েই খুব সহজেই আমরা এই পেরি পেরি সসটা তৈরি করে ফেলতে পারি বাসাতেই। আর এই পেরি পেরি সসটা আমরা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি অনেক দিন পর্যন্ত। তো পেরি পেরি চিকেন আমি কীভাবে তৈরি করি সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন। এখন চলে আসছি মূল রেসিপিতে। প্রথমেই আমি বড় একটি রসুনের যে কোয়াগুলা সেগুলি রাফলি চপ করে নিব, এমন না যেটাকে আপনার মিহি কুচি করে নিতে হবে। আমি জাস্ট একটু কেটে নিচ্ছি এজন্যই যেন আমি যখন ব্লেন্ডারে এটা ব্লেন্ড করব যেন খুব ভালো করে পেস্টটা হয়, এজন্যই আমি একটু রাফলি চপ করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি রাফলি চপ করে নিব। আর নিয়ে নিচ্ছি পাঁচটা পাকা মরিচ। অথেন্টিক রেসিপিতে এখানে পার্স আই যে চিলিটা থাকে সেটা ইউজ করে, কিন্তু এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল না, এজন্য আমি এই পাকা মরিচটা ইউজ করছি। এখানে কিন্তু কোনোভাবে গ্রিন চিলি ইউজ করা যাবে না, কারণ পেরি পেরি চিকেনের যে কালারটা থাকে সেই কালারটা তাহলে ফেড হয়ে যাবে। আর পাকা মরিচ এবং কাঁচা মরিচ এই দুইটার ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদা। আর নিয়ে নিচ্ছি ছোটো সাইজের দুটা পাকা টমেটো। যদি টমেটোর সাইজটা বড় হয় তাহলে একটা নিলেও চলবে। এগুলোও আমি রাফলি চপ করে নিচ্ছি। আজকের ব্লগে আমি শুধু পেরি পেরি চিকেনের যে সসটা, যে ম্যারিনেশন যে সসটা, সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ পেরি পেরি চিকেনের রেসিপিটাই শেয়ার করব। এখন যদি আমি এই ব্লগেই সব কিছু শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। এজন্য এটাতে পার্ট টুটাতে আমি সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়ে নিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম। এখানে কোনোভাবে গ্রিন কালারের ক্যাপসিকাম ইউজ করা যাবে না, অবশ্যই রেড ক্যাপসিকামই ইউজ করতে হবে। এখন ক্যাপসিকাম মোটামুটি 12 মাসই সুপার শপগুলোতে পাওয়া যায়। এই রেড ক্যাপসিকামগুলোকেও আমি একটু টুকরো করে নেব। এখন আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। আর দিয়ে নিচ্ছি একটু তেল। এই তেলটা আমি দিচ্ছি হচ্ছে পেস্টটা যেন খুব সুন্দর স্মুথ হয়, এজন্যই আমি তেলটা এখানে ইউজ করছি। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি একটি বাটিতে মিক্সচারটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। টমেটো, রেড ক্যাপসিকাম এবং রেড চিলির জন্যই কালারটা এত সুন্দর এসেছে। আমি সবসময় চেষ্টা করি ফুড কালারটাকে অ্যাভয়েড করার জন্য।
এখনই মিক্সারটার সাথে আমি 1 টেবিল স্পুন চিনি টু টেবিল স্পুন পাপরিকা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অরিগানো আপনারা চাইলে মিক্সড হার্ব ইউজ করতে পারেন বাট আমার কাছে সবসময় মিক্সড হার্বটা অ্যাভেলেবল থাকে না এজন্য এখানে আমি অরিগানোটা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু ময়দা যদি আপনারা ইউজ করেন তাহলে ভালো করে চেলে তারপরে ইউজ করবেন ময়দাটা দিলে টেক্সচারটা অনেক ভালো আসে বাইন্ডিংসটা অনেক ভালো হয় এজন্য এখানে আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সাথে সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যদি সাথে সাথে এটা মিক্স না করি তাহলে এখানে লাম্পস জমে যাবে এজন্যই আমি আগে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা একটা শেফের কাছ থেকে আমি শিখেছি ওনার রেস্টুরেন্টে সেই পেরি পেরি চিকেনটা খুবই মজা হতো যদি আপনারা সেই রেস্টুরেন্টটা নেই সেই শেফটা আবারও দেশে বাইরে চলে গিয়েছে তো যাক যাওয়ার আগে তার কাছ থেকে অ্যাটলিস্ট আমি রেসিপিটা আমি নিতে পেরেছি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন ভিনিগার আমি আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এই সসটা আপনারা 15-20 দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এটা নষ্ট হবে না আর চাইলে আপনারা এটা ডিপো সংরক্ষণ করতে পারেন যখনই আপনারা পেরি পেরি চিকেন তৈরি করবেন তার আগে নামিয়ে কিছু নামিয়ে রেখে ইউজ করলেই হবে বাস তৈরি হয়ে গেল আমার পেরি পেরি চিকেনের সস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে